যারা গ্রামের মোড়ল সর্দার এবং আলেম ওলামা বা মসজিদের ইমাম, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা ভাবুন। সুতরাং পাবলিকের গোলামি করতে গিয়ে নিজের ইমাম বিক্রি করবেন না, পাবলিকের গোলামি করতে গিয়ে নিজের ইমাম কখনোই বিক্রি করবেন না। এদের জন্য জানাজার নামাজ পড়া শুধু না যায় নয়, বরঞ্চ হারাম। এদের জন্য দোয়া করাও হারাম। আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 113 যে আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়।